আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার যে পেটস গুলো আছে সেই পেটস গুলোর আপডেট আপনাদের মাঝে আজকে জানাতে চলেছি এখানে আমার ম্যাঙ্গো পাখিটা রয়েছে আর ম্যাঙ্গো পাখিটা লুকিংটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমার ম্যাঙ্গো পাখিটা কিন্তু তার শরীর চুলকানো নিয়ে ব্যস্ত এখানে কিছু কলমির শাক রয়েছে আর এই কলমির শাক গুলো কিন্তু আমার ম্যাঙ্গো পাখিকে এবং ম্যাঙ্গোর পিতা মাতাকে দিয়ে থাকি আর আরেকটি বিষয় হচ্ছে আমার যে তিতির পাখির বেবি গুলো রয়েছিল আপনারা জানেন যে আমার তিতির পাখির দশটি ডিম বসিয়েছিল আর এই দশটি ডিম থেকে ষাটটি বেবি উঠেছিল আর এই বেবিগুলো এখন বর্তমানে কয়টি বেবি রয়েছে তাই নিয়ে আজকে আপডেট জানাবো তো এখানে দেখতে পাচ্ছেন তেতের পাখির বেবিগুলো আসছিলো তো সেই বেবিগুলো কিন্তু এখন বর্তমানে একেবারে যে ব্যাড নিউজটা রয়েছে সেই বর্তমানে একেবারে শূন্য কোটায় নেমে এসছে একে একে সবগুলোই বেবি কিন্তু এক একটা কারণেই কিন্তু মারা গেছে তো বর্তমানে কিন্তু আমার তিতির পাখির যে বেবিগুলো রয়েছে সেই বেবিগুলো আপনাদের যদি দেখাই লাস্ট বেবি একটাই রয়েছিল তো সেই বেবিটা আজকে আবার মারা গিয়েছে আর আরেকটি বিষয় হচ্ছে এই বেবিগুলো কিন্তু অসুস্থ হয়ে মারা যায়নি সবগুলোই কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা বশত মারা গেছে তো বর্তমানে আমার এই বেবিটা রয়েছিল এই বেবিটা কিন্তু সুস্থ থাকা অবস্থায় হঠাৎ করে দেখছি কি যে এই বেবিটা অনেক দুর্বল তো আমি হাতে নেওয়ার সাথে সাথে তেও দেখতে পাচ্ছেন বেবিটা মারা গেল তো এখন বেবিটা অলরেডি মারা গিয়েছে তো দেখতে পেলেন একটু আগেই কিন্তু বেবিটা আমার হাতের মধ্যেই মারা গেল তো এই বেবিটা কিন্তু শেষ বেবি ছিল আমার তিতির মুরগিগুলোর বিভিন্নভাবে আমার তিতির পাখির যে বেবিগুলো রয়েছিল সেইগুলো কিন্তু মারা গিয়েছে আর বর্তমানে এই বেবিটা কিন্তু একটু দুর্বল মনে হচ্ছিল তো আমি আজকে দেখলাম একটু খেয়াল করে তো এখন আমি হাতে নেওয়ার সাথে সাথে দেখতে পারলেন কি যে বেবিটা মারা গেল আর আমার এই তিতির বেবিগুলোর সাথে সাথে কিন্তু চিকেন বেবিগুলো যে বেবিগুলো বারোটি উঠেছিল তার মধ্যে কিন্তু এখন বর্তমানে ষাটটি বেবি রয়েছে আর ওই চিকেন বেবিগুলোর মধ্যে পাঁচটি যে বেবিগুলো আমি খুঁজেই পাচ্ছি না একে একে এক একটা দুইটা করে হারাতেই আছে আপনারা জানেন আমার দুইটা গরু রয়েছে আর সেই গরু দুইটার মধ্যে হঠাৎ করে আমি লক্ষ্য করি একটা গরুর চোখ দিয়ে অসংখ্য পরিমাণ পানি ঝরছে তো কিছুক্ষণ পরে খেয়াল করে দেখলাম যে চোখের ভিতরে যে কারীর যে খোঁজগুলো আছে সব লাস্টে যে ধানের শিষ্টা রয়েছে শিষ্টার যে খোঁজগুলো আছে সেই খোঁজগুলো কিন্তু ঢুকে গেছে চোখের ভিতরে তো চোখের ভিতরে ঢুকার কারণে কিন্তু বাছুরটা অনেক কষ্ট পাচ্ছে আর আপনারা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার পা দিয়ে কিন্তু চোখে ঘুচাঘুচি করছে আর আমি একটু খেয়াল করে দেখলাম যে যে চোখের ভিতরে যে কুটাটা রয়েছে সেই কুটাটা কিন্তু অনেকটা বড় হয় কিন্তু চোখের ভিতর থেকে অনেক অনেক বেশি পানি ঝরাঝরি করছে তো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি চোখের ভিতর থেকে যে খড়টা রয়েছে খড়টা বের করার জন্য তো সাধারণত আমাদের চোখে যদি একটা সামান্য পরিমাণ কিন্তু কোনো কিছু পড়লে তো চোখের অবস্থা কীরকম হয় আপনারা জানেন আর আমি বাইরে থেকে দেখলাম যে চোখের ভিতরে এত বড় খড় ঢোকার কারণে কিন্তু গরুটা অনেক কষ্ট পাচ্ছিলো তো আমি অনেকক্ষণ চেষ্টা করি সেটা বের করার জন্য তো অনেকক্ষণ চেষ্টার পরে কিন্তু আমি খড়টা বের করতে সক্ষম হয়েছি আর চোখের ভিতরে খড়টা থাকার কারণে কিন্তু আমাকে গরুটা চোখের ভিতর থেকে খড়টা বের করতে দিচ্ছিল না তো অনেক কষ্ট করে আমি অনেক চেষ্টার পরে কিন্তু খড়টা বের করেছি চোখের ভিতরে যে খড়টার ছিল তো খড়টার দিকে একটু লক্ষ্য করেন খড়টা কিন্তু অনেক অংশে অনেক বড় একটা খড় সেই খড়টি বের করার পরে কিন্তু আমি চোখের ভিতর আবার দেখলাম যে কোনো রকমে আর কোনো খড় রয়েছে কিনা তো দেখলাম কি যে এই সেই চোখের ভিতরে আর কোনো খড় অবশিষ্ট নেই তাই জন্য আমি চিন্তা মুক্ত হলাম আমার মি নতুন মেম্বার এসেছে তো মেম্বার গুলোকে আমি যদি বের করি আপনাদের যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু চিকেন বেবি রয়েছে আর এই চিকেন আমি সংগ্রহ করেছি তো তো চিকেন আমি খাবার পানি দিয়ে দিলাম এখনই অনেক ফলে কিন্তু চিকেন বেবি গুলো খুব সুন্দরভাবে পানি খাবার খাচ্ছে আর একটা জিনিস খেয়াল করলাম এই বেবিগুলো খুবই অ্যাক্টিভ একটা বেবি তো এখন বর্তমানে অ্যাক্টিভ রয়েছে পরবর্তী সময়ে কি হবে জানি না তারপরেও কিন্তু পালন করতে হবে আসলে কোনো কিছু যদি আপনি পালন করেন তাহলে কিন্তু তার ওপর একটা রিস্ক থাকে আর রিক্সটা যদি আপনি নিতে না পারেন তাহলে কিন্তু আপনার দ্বারা কিন্তু কোনো কিছুই পালন করা হবে না সব কিছুরই কিন্তু ক্ষয় আছে তো কিছু কিছু জিনিসের ক্ষয় কম কিছু কিছু জিনিসের ক্ষয় বেশি তো অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষতির সম্মুখীন হয় আর অনেক সময় দেখা যায় সামান্য ক্ষতির পরে কিন্তু কিছু প্রফিট থাকে আর আরেকটি কথা হচ্ছে এই বেবিগুলো কিন্তু একটু যে পাকিস্তানি বেবিগুলো আছে সেই বেবিগুলো আর এই বেবিগুলো কিন্তু অনেকটা লাজুক টাইপের সাধারণত এই বেবিগুলো ফার্মে এক থেকে দুই মাস পালন করে এই বেবিগুলো বিক্রি করে ফেলে তো আমি বর্তমানে এই বেবিগুলো পালন করছি বাইরের ওয়েদারে ন্যাচারাল ভাবে খাবার দিয়ে কীরকম টিকস হয় সেটাই দেখব তো আজকের মতো এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ